हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम। तो आज के আমরা লালদিঘির একটি বাজারে আছি। তো লালদিঘি বাজার পার হয়ে আরছি। তো এই যে আমার সামনে একটা সাঁকো দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ভেঙে গেছে আজ থেকে 2 বছর আগে। এখন পর্যন্ত ব্রিজটা ঠিক হয় নাই। তো এই বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচল করতেছে খুবই বিপজ্জনক ভাবে। বাসগুলোও দেখেন, এই যে ভাঙা ব্রিজটা পড়ে রয়েছে, বাসগুলোও দেখেন কি অবস্থা, কোন দিন যে ভাঙবে না ভাঙবে তার কোনো খেয়াল নাই। তো দেখি লোকজনের, আশেপাশের লোকজনের কাছ থেকে কিছু শুনি। ব্রিজটা কয় বছর আগে ভাঙছে আঙ্কেল? 2 বছর আগে। আসসালামু আলাইকুম। 2 বছর। আপনারা যে এই যে টাকাটা কালেকশন করতেছেন, এইখানে চেয়ারম্যান মেম্বারের কোনো ইয়া নাই? চেয়ারম্যান মেম্বার এখন পর্যন্ত কোনো গ্রুপ সব দেয় নাই, এবং চেয়ারম্যান শুধু একটাই বলছিল যে এমপির সাথে আলোচনা করিয়া আর একটা ডিসিশন টানবে। আরে এমপির সাথে আলোচনা করলে তো একটা ডিসিশন টানবে। এই যে বর্ষাকাল চলে আসছে, তো বর্ষাকাল চলে আসলে তো নদীতে তো আরো পানি বাড়বে, পানি বাড়লে তো এখানে আপনাদের এই সাগরটাও তো টিকে থাকবে না। তো আপনারা এটা, আপনারা এটা সম্পর্কে আর কোনো কিছু তাকে জানান নাই? ইউএনও আসিয়ে পর্যন্ত দেখে গেছে, ইউএনও পর্যন্ত দেখে গেছে, তারপরেও কি এটার আর কোনো, তারা এখন থেকে আর কোনো লোক নাই। তার মধ্যে একবার লোক পাঠাইছিল, এখন এমপি পাঠাইছিল না, ইউএনও পাঠাইছিল, বোরিং করিয়া মাটি চেক করিয়ে গেছে, যাওয়ার পর আর কোনো সুরাহা নাই। জাস্ট এতটুকুই করছে, এরপরে আর চেয়ারম্যান মেম্বারও আপনাদেরকে কোনো কিছু বলে নাই? না। তো এটা তো চলাচল একটা বিপদজনক ব্যাপার, বাসগুলো তো নষ্ট হয়ে গেছে। এখন ওই যে ইয়ে আছে না, তাজুর উপজেলা নির্বাহী চেয়ারম্যান না কি কয়, সে বলছিল যে একটা দরখাস্ত দেন। এখন আমরা হলে মূর্খ মানুষ, দরখাস্ত কোন জায়গায় দিতে হবে, কাকে দিতে হবে, এটা তো আর আমরা জানি না। আচ্ছা, এমন ইম্পিক দিতে হবে না পানি ইউনিয়ন বোর্ডে দিতে হবে, এই ঠিকানা গুলো তো আর আমরা জানি না। এটা পানি ইউনিয়ন আপনাদেরকে সেটা বলে নাই তাই না? দরখাস্তটা জানাবো, এটা দরখাস্ত আপনাদের পানি ইউনিয়ন বোর্ডে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দেখেন ফ্রেন্ড, এই 2 মিনিটের ভিডিওটা, লোকজন এইভাবে অসহায়ভাবে চলাফেরা করতেছে, এই যে বিপজ্জনক সেতুটার মাঝখান দিয়ে লোকজন যাচ্ছে, তো এটা কিন্তু ঠিক না। আশা করি ভিডিওটা ভাইরাল করে দিবেন।